جراحي جراحي ترجمة نانسي قنقر.
ভগবান শ্রীকৃষ্ণ আমার বাবা বারবারই ধরাধামে এসেছেন, কারণ তিনি বলেছেন শ্রীমদ ভগবত গীতায় প্রতিজ্ঞাবদ্ধ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানস্য মহাম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগি যোগি। ভগবান বললেন যখনই যখনই ভারতবর্ষে ধর্মের গ্লানির সৃষ্টি হয়, অধর্মের উদ্ভব হয়, সেই ভগবান মায়েরা এলেন কোথায়? সত্যজিকে ভগবান চার রূপ ধরে এলেন, চার নারায়ণ হয়ে এলেন, আর চার নারায়ণ হয়েছে মায়েরা নিজ হস্তে নিজ ভক্ত হিরণ্য কশিপুকে নিজের পূর্ব মধ্যে রাখলেন, আর রেখে তার ভক্ত হিরণ্যকে রক্ত আস্বাদন করলেন। এটা ছিল চতুর্থ অবতার, ভগবান চার দশ বার সেখানে ধরাধামে মায়েরা দশ অবতার হয়ে এসেছে। সেই অবতার গুলো কি? মৎস্য, পূর্ব, বরাহ, বিষিংহ, বামন, এই পাঁচটি অবতার ভগবান সত্যযুগে ধরলেন মায়ের মায়ের দেবে দিদি পরশুরাম আর রাম সত্তা হয়ে গেল মায়ের ডাপের দিকে হলধর আর বলরাম আর কৃষ্ণ নটা হল, আর এই কলি দিকে বাবা যখন সত্যযুগ আগত কলির প্রায় শেষাগত ঠিক সেই সময় আর এক অবতার ভগবান হবে, সেটা হলো কলকি অবতার। আর প্রত্যেকবার অবতার হয়ে এসে ভগবান কি করলেন? এই ধরা বাঁধাকে মায়েরা কলসি থেকে মুক্তি করলেন, পাপি তাপিতে সংহার করলেন এবং সাধুবাদকে তিনি পরিত্রাণ করলেন, মুক্তি দিলে দিলেন। কিন্তু হে গৌর ভক্তমন্ডলী, এই যে সত্য চেতনা পরে কীর্তিকে ভগবান এলেন, ভগবান কি পেলেন? ভগবান কি পেলেন? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছুই পেলেন না মায়েরা। সত্যদিকে ভগবান এসে নমস্কার তার ভক্তকে তিনি হত্যা করলেন, আমার ত্রেতাদিকে ব্রহ্ম রামচন্দ্র এসে লঙ্কাধিপতি রামকে হত্যা করলেন, আমার সেই রামচন্দ্র দাপর দিকে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এলেন মনে মা, আর ভগবান শ্রীকৃষ্ণ এসে বাবা এত যুদ্ধ করলেন, মারামারি করলেন, মনের স্বাধীন করলেন, সাথে নিজের মামা কংস রাজাকে তিনি হত্যা করে দিলেন। কিন্তু এতে ভগবান কি দিলেন? দেখবেন মায়েরা, আমরা যখন আমাদের সন্তানরা কি দুষ্টু করলে মারি না, বকি না, যখন মারি দেখবেন যখন কানে বেশিক্ষণ যখন কানে তখন মনে হয় আর সন্তানটাকে কেন মানলাম, অর্থাৎ আমাদের সন্তানদের কষ্ট দিলে আমরা নিজেরাও কষ্ট পাই। ঠিক তেমনি আমরা তো সবাই ভগবানের সন্তান, হ্যাঁ, কিবা শূদ্র কিবা ব্রাহ্মণ কিবা বৈশ্য সবাই তো আমরা ভগবানের সন্তান, ভগবান যখন আমাদের হত্যা করছেন মানছে, ভগবানের কি কষ্ট হয় না? অবশ্যই ভগবানের কষ্ট হয়। সেই জন্য আমার গৌর ভগবান কলিকালে এসে বললে রাম আদি অবতারে ক্রোধে না অস্ত্র ধরে অসুরের করিলাম সংঘাত, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মানিব হরি নামে চিত্ত শুদ্ধি করাব সবা। সেই গৌর ভগবান দুটো কারণে এই ধরাধামে এসেছেন মায়েরা, দুটো কারণ কি কি? একটা হলো অন্তরঙ্গ কারণ আর একটা হলো বহিরঙ্গ কারণ। আছে মায়েরা হরিনাম তো শুনতে এসেছে, ভগবান কেন সেটা আগে সমান করো, ভগবান কেন এই কলিকালে এলে? ভগবান কলিকালে এলে দুটো কারণে, কি কি? একটা হলো অন্তরঙ্গ কারণ আর একটা হলো বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণটা কি? না ভগবান শ্রীকৃষ্ণ তারপর যুগে তিনটি সুখ তিনি আশ্রয় করতে পারেননি, আর সেই সুখ তিনটি কি কি? ওই ছিল রাধা প্রেমা, ওই ছিল মাধুরী মা, ওই ছিল সুখ দুঃখ ভোগ, এদিন বাঞ্ছিত ধন ভোজন হইল পূরণ ভাবিয়া না পাইল। অর্থাৎ ওই ছিল রাধা প্রেমা, রাধা প্রেমটা কেমন?
রাধা প্রেমের মাধুর্য কেমন, আর রাধারানীর সঙ্গে প্রেম করলে ভগবান কৃষ্ণ কতটা সুখ আস্বাদন করতে পারেন, এই দিব্য সম্পদ তিনি বাবা বৃন্দাবনে আস্বাদন করতে পারেননি। সেই জন্য সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ এক তনু হয়ে কলিকালে আমার গৌরাঙ্গ সুন্দর হয়ে এসেছেন মহিমা। এটা হলো অন্তরাঙ্গ কারণ। আর একটা বহিরঙ্গ কারণটা কি, না বহিরঙ্গ কারণটা হলো হরিরাম জানা কৃষ্ণ নাম জানা এই কলিহত্ত দিবের উদ্ধার করবার জন্য। তোমরা কলিহত্ত দিব তোমাদের অল্প দিনের জন্য এই ধরার আমি আসা, তোমাদের বড় বড় গ্রন্থে অধ্যয়ন করতে হবে না, তোমাদের যার যোগ্য করতে হবে না, ধ্যান করতে হবে না, তোমরা কলিকালে একটাই কাজ করো। সেই কাজটা কি, সেই কাজটা হলো হরিরাম করো, হরিরাম করো, হরিরাম করো, হরি হর, হরে রাম হরে রাম হরে রামই মুখে বলো বলো নস্তেভ্য 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 গতিরাম। তোমরা হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম ছাড়া চলে জীবনে মুক্তি নাই, মুক্তি নাই, কোনো মুক্তি নাই। সেই হরিবাসনে আজকে আমরা হরিকথা আস্বাদন করতে এসেছি মায়েরা। আসুন আমরা প্রথমে একটু গৌর কথা আস্বাদন করবো, আর গৌর কথা আস্বাদন করতে করতে আমরা ভক্তের কথা আস্বাদন করবো। যে ভক্তের জন্য স্বয়ং ভগবান একবার নয় দুবার নয় তিনবার এই ধরা ধরে নেমেছিলেন মায়েরা, আর সেই ভক্তের নাম হলো ভক্ত আমরা কি জানি মায়েরা, জন্ম হবে যথাযথা করলেই মানুষের পরিচয় ছিল। আজকে যে ভক্তের কথা আমরা আশ্রয় করবো সেই ভক্ত মুচির ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে কেমন করে ভগবানকে লাভ করেছিলেন সেই ভক্তের কথা আমরা আজকে আশ্রয় করবো। আর সঙ্গে সঙ্গে আমরা একটু তত্ত্ব কথা আশ্রয় করবো, আসলে একটু গৌর কথা আশ্রয় করি। আমরা হরি ভগবান কথাবার্তা বললেন করি ঘর তিমি রে বড় সর জগ জন ধর্ম বড় বড় হলু করি ঘর তিমি। তাহলে কটা যুগ আছে বললাম চারটি যুগ আছে, সত্য যেটা দাপন করি। আরে চারটি যুগের মধ্যে শেষ যুগ অর্থাৎ যে যুগে আমরা বসবাস করছি এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলিযুগের আয় হলো 432,000 বছর মায়ের মায়ের। আর সেই কলিযুগটা কি হলো, কলিযুগের প্রত্যেকটা ভক্তগণকে বাবা আর একটা কলি গ্রাস করে ফেলল। সেই কলিটা কে, সেই কলিটা হলো অধর্ম বা পাপ। হরি ভগবান। আরে অধর্ম কবে থেকে ভারতবর্ষে প্রবেশ করলো গো, যদি ভগবান কৃষ্ণ এই ধরানাম ছেড়ে চলে গেলেন সেদিন থেকে শুরু হয়ে গেল মায়েরা কলিযুগ। হরি ভো। আর সেই কলিযুগ শুরু হতে মায়েরা দেখবে একদিন এই কলিযুগের এই ভারতবর্ষের প্রথম রাজা যিনি, তিনি হলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গিয়েছে, অর্থাৎ হরিণ শিকার করতে গিয়েছে, আর মৃগা করতে গিয়ে তোমার ছুটতে 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 যখন ক্লান্ত হয়ে পড়লে কৃষ্ণের কাতর হয়ে গেলে, কৃষ্ণের কাতর হয়ে এদিক ওদিক লক্ষ্য করে যাচ্ছে কোথায় গেলে একটু জল পান করা যায়। এমন সময় কি দেখলেন এক মুনিবর বসে বসে জপ করছে, আর সেই মুনিবরের কাছে গিয়ে রাজা পরীক্ষিত জল প্রার্থনা করলেন, মুনিবর আপনি বসে বসে জপ করছি কিন্তু আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, কৃপা করে একটু জল দান করুন আমার। কিন্তু যে মুনিবরের হৃদয় ছিল আমার ভগবানের চরণ তলে, সেই মুনিবর রাজার কথা শুনতে পেলেন না মায়েরা। বারম্বার বলার পর যখন রাজার কথা না শুনতে পেলে মণিবর যখন কোনো উত্তর দিলেন না, রাজা পরীক্ষিত রেগে গেলেন মায়েরা। আর রেগে গিয়ে কি করলে একটা মৃত সর্প নিয়ে ধরিতের শিরার মধ্যে তুলে বাবা সেই মণিবরের কণ্ঠে বসে করে ধারণ করে দিলেন, দিয়ে সে ভারত থেকে চলে গেলেন। এই মণিবর আর কেউ নয়, এই মণিবর হলেন শ্রমিক মণি হরিভর। আর ওই যে রাজা পরীক্ষিত যখন মণিবরের কণ্ঠ বসে বাবা সর্প পরিধান করে দিলেন তখনই পাপ করলেন তিনি, আর যখন সর্প পরিধান করলেন তখন এই কলি যুগের বা অধর্মটা কি করলো ওই রাজার মস্তক সোনার মুকুটের উপর চড়ে বসলো। আর সেই যুগ থেকে এই কলি অধর্মটা বাবা ভারতবর্ষে প্রবেশ করলো, আর সেই কলি অধর্মটা কি করলো সমস্ত ভক্তগণকে গ্রাস করে ফেলল। মায়ের ভাইয়ে ভাইয়ে কারাগারি স্বামী ঢুকছে, পিতা পুত্র ভারতবর্ষ বিশৃঙ্খল হয়ে উঠল। আর ভারতবর্ষের লোক নিশ্চিন্তলা হয়ে উঠল ঠিক সেই সময় ভারতবর্ষের প্রত্যেকটা ভক্তের নয়ন বাড়ি দুঃখ কষ্ট দূর করবার জন্য
ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না সেটা বাবলের কে বলেছে ভগবানকে ডাকলে পাওয়া যায় না আচ্ছা বলুন তো আপনি যে ভগবানকে ডাকেন ভগবানকে কেমন করে আপনি ডাকেন অদ্বৈত আচার্য বলছে কেন
আমি গুরুদেবের কথা মতো প্রত্যেকদিন তিন তিন তুলসীপতি চন্দন রাখি ওই গঙ্গা জলে ভাসি আর সেই তুলসীপতি তো সুদের অনুকূলে ভেসে 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 চলে যায়। তখন সীতাবা বললেন, স্বামী যদি তুলসীপতিকে ভাসালে ভগবানকে পাওয়া যেত তাহলে কলিকালের মানুষ সবাই ভগবানকে লাভ করে দিত। শুধু তুলসীপত্র ভাসালে ভগবানকে পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, ওই তুলসীপত্র ভাসিয়ে দেওয়ার সময় আপনি বদলে কারো নাম উচ্চারণ করেন? ভক্তি হয়ে কাউকে ডাকেন? অদ্বৈত আচার্য বলছে কই কাতো হয়, এইটা ভুলে গেল আপনার। আপনি যাকে ধরা ধামে নামে আনতে চাইছেন একটি আর ভক্তি হয়ে মন ফুল দিয়ে নয়ন বাড়ি দিয়ে ভগবানকে ডেকে দেখুন, অবশ্যই ভগবান এই ধরা ধামে নেমে আসবে। তাই মায়েরা কি করলেন? অদ্বৈত আচার্য বিলম্ব করলেন না। এবার কি করলেন? অর্ধাঙ্গিনী কথা মতো, সহধর্মিনী কথা মতো তিনটি তুলসী পত্রে চন্দন মাছের বাবা গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে আর ভাসিয়ে দেওয়ার সময় বদল উচ্চারণ করছেন আর মন শুনলে ভক্তি করে যাচ্ছেন। ও শ্রী কিন্তু আজকে যখন ভক্তি ভরি মন ফুল দিয়ে ভগবানকে ডাকলে তখন সেই তুলসী বস্ত্র সদের অনুকূলে যাচ্ছে না, প্রতিকূল মানে বিপরীত থেকে ভেসে ভেসে যাচ্ছে। বলি ভগবান, তার কারণ ওই যে আশাই করে ভগবান কাছে রেখেছে মায়েরা, তাই কি হলো ওই তিন তুলসী বস্ত্র থেকে দুটি তুলসী বস্ত্র ভাসতে ভাসতে কি হলো? অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল? আমার আধা ধরে জীবন চরণ করে বার্তা নিয়ে গেল। আর ওই আরেক তিন তুলসী বস্ত্র ছিল ভাসতে ভাসতে এলো কোথায়? সুরহরি গঙ্গার ঘাটে, যেখানে সতীমা আমার অবগাহন করছেন, সতীমা স্নান করছেন আর সতীমার চারদিকে তুলসী বস্ত্র হচ্ছে। এমন সময় সতীমা ডুব দিয়েছেন আর ডুব দিয়ে অঞ্জলি পূর্ণ করে জলস্নান করছিলেন। এমন সময় ওই অঞ্জলির মধ্যে তুলসী বস্ত্র এলো আর তুলসী বস্ত্র ছোট সতীমা আমার পরিভ্রমণ কদল কমল ঘুরে নিয়ে যেতে হবে। কদল কমল হতে রক্ষ কমল, রক্ষ কমল হতে নাভি কমল, নাভি কমল হতে পুনর কমলে চলে এলো। আর তখনই বুঝতে পারলে অদ্বৈত আচার্য এই সচিব সিন্ধুর মাঝে আমার গৌর ভগবান আসবেন, সেই সচিব সিন্ধুর মাঝে আমার গৌর ভগবান এলেন মায়ের। সালটা কত ছিল? 1486 খ্রিস্টাব্দ, 24শে ফাল্গুন সন্ধ্যা 5:46 মিনিটে আমার গৌর ভগবান এই ধারা ধারে এলেন মায়ের। আর গৌর ভগবান যখন এলেন সর্বত্র দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর বর্তমানে সকল ভক্তরা অনুধ্বনি হয়ে শুভেন অনুধ্বনি আর ফলে হতে পারেন তোমাদের এই অল্প দিনে আয়ু তোমাদের, তোমাদের বেশি কিছু করতে হবে না, তোমরা হরিনাম করো হরিনাম করো হরিনাম করো, হরিনাম ছাড়া তোমাদের মুক্তি নাই, মুক্তি নাই, কোনো মুক্তি নাই। আমাদের আয়ু কত? আমাদের আয়ু কত ছিল জানেন মেয়েরা? সত্যিকারে আমরা 100,000 বছর বেঁচে থাকতাম। 100,000 বছর মানে বুঝতে পারছেন কত সময় ছিল আমাদের তখন?
সংসার করলাম কত সময় ছিল আমাদের কিন্তু সবচেয়ে কি যখন নেতাজি গেল বাবা আমাদের খুব করবেন ধরে এই এক লক্ষ বছর বা পিছন থেকে একটা সুন্দর কেটে মাদ হয়ে গেল মায়ের শূন্যের কত মূল্য দেখো কোন সংসার করলে শূন্য বছর বাবা তার মূল্য অনেক বেড়ে যায় আর যখন এক লক্ষের পিছন থেকে একটা শূন্য কেটে মাদ হয়ে গেল পড়বে হলো কত দশ হাজার বছর বুঝতে পারছেন তাহলে এক লক্ষ বছর থেকে একটা যুগ পরিবর্তন যখন হলো তখন নব্বই হাজার বছর আমাদের জীবন থেকে চলে গেল আমার যখন বাবা সত্য নেতা যুগে দাপট দিয়ে গেল ওই দশ হাজারের পিছন থেকে আর একটা শূন্য কেটে বাদ হয়ে গেল পরে এলো কত এক হাজার বছর আমার যখন দাপট দিয়ে কলি যুগে এলো বাবা ওই এক হাজারের পিছন থেকে আর একটা শূন্য কেটে বাদ হয়ে গেল পরে এলো একশো বছর তাই মহাপ্রভু মনে মনে স্থির করলেন এই কলি হতলি এদের আয়ের হলো একশো বছর কেবল মাত্র তাও একশো বছর আমরা সবাই বয়স পাই না বলবর্তী ভাষা চল্লিশ মাস হলেই ভাষা তাই মহাপ্রভু মনে মনে স্থির করলে আমি যদি বড় বড় বন্ধু দিকে যাই এদের জন্য তাহলে বন্ধু করতে করতে সময় চলে যাবে এদের আত্মার মুক্তি হবে না তাই মহাপ্রভু বললে তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু সংসার জীব সংসার করো আর সময় সময় তোমরা হরিনাম করো হরিনাম করো হরিনাম করো হরিনাম ছাড়া মুক্তি নাই মুক্তি নাই কোনো মুক্তি না আসল মেয়েরা আমরা ঘরে ঘরে গণতন্ত্রের সবাই মিলে সেই গৌরাঙ্গের গুরুদার আমরা রায় করছি হরি বল সবাই মিলে আমার ছেড়ে দিলে সোনার আর তো পাব না আমার ছেড়ে দিলে সোনার বউ আর তো পাব না 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 ছেড়ে দিল হরি বল সবাই মিলে গাইব তোমারই বিমাধারে তোমার কি মাথায় রাখবো ছেড়ে দিব না
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, 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 Hare
এবার আমরা যে ভক্ত কথা শুরু করব সেই ভক্তের নাম হলো ভক্ত রুইদাস শরীর তার আগে আসুন আমরা একটু আশ্বাস করি মায়ের দাদা ভাই এই সাউন্ড হাত দেবে না অমিতা আশ্বাস করি আমাদের তারে কৃষ্ণ আইতা যা আর সব করে আপনারা আশ্বাস করব কাকে আমরা শ্রীমতী রাধা ঠাকুরানী কি বলি বলো তাই জয় শ্রী বলো রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই মিলে ভালো করে কথা আমরা গাইল রাধে রাধে গোপা করো কৃষ্ণ নাম রে সখিয়া করো রাধে রাধে গোপা করো কৃষ্ণ নাম রে সখিয়া করো রাধে রাধে গোপা করো কৃষ্ণ নাম রে সখিয়া করো রাধে রাধে গোপা করো কৃষ্ণ নাম রে সখিয়া করো ¡Gracias!
I'm gonna go to the hospital.